দুটো টাওয়ারকে যুক্ত করেছে একটি ঘড়ি টাওয়ার। হ্যাঁ, এত বড় ঘড়ি টাওয়ার হয়তো ভারতবর্ষের খুব কম জায়গাতেই রয়েছে। এই ঘড়ি দেখার জন্য চড়তে হবে 152টি সিঁড়ি। ভেবেই যেন কেমন অবাক লাগছে। তবে হ্যাঁ, এই ঘড়ি কিন্তু যে সে ঘড়ি নয়। পৃথিবীর বৃহত্তম ঘড়ি হচ্ছে লন্ডনের বিগ বেন, আর সেই বিগ বেন ঘড়ির প্রস্তুতকারকই তৈরি করেছেন এই ঘড়ি। এই ঘড়ি এসেছে সুদূর লন্ডন থেকে। পশ্চিমবঙ্গের হুগলি জেলার ইমামবাড়া কিন্তু অনেক ইতিহাসের সাক্ষী। তার শুধু গঠন বা ভাস্কর্যই নয়, এই ইমামবাড়ার অন্যতম আকর্ষণ পৃথিবী বিখ্যাত ঘড়ি। অন্যদিকে ভারতবর্ষের বৃহত্তম ঘড়িগুলির মধ্যে অন্যতম হচ্ছে হুগলি জেলার এই ঘড়িটি। লন্ডনের বিগ বেন ঘড়ি দেখার ইচ্ছে অনেকেরই আছে, তবে পকেটের দিকে তাকিয়ে লন্ডন যাওয়ার স্বপ্ন যেন অধরায় থেকে যায়। আর সেই কারণেই দুধের স্বাদ ঘোলে মেটানো কিন্তু যেতেই পারে, কারণ লন্ডনের বিগ বেন ঘড়িটির নির্মাতা ব্ল্যাক অ্যান্ড হ্যারি কোম্পানি পশ্চিমবঙ্গের এই হুগলি জেলার ইমামবাড়ায় অবস্থিত এই ঘড়িটি তৈরি করেছিলেন। আমার বাড়ি ত্রিবেণীতে হওয়ার সুবাদে আমি এবং আমার এক বন্ধু চললাম হুগলির ইমামবাড়াতে। ব্যান্ডেল চার্চের সামনের রাস্তা হয়ে চলে আসতে হবে এই জায়গায়। ভিতরে ঢুকতে প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। মূল প্রবেশদ্বার থেকে ভিতরে প্রবেশ করেই চোখে পড়ল এক বিরাট রাজপ্রাসাদের মতো জায়গা, আর এটি হচ্ছে হুগলির ইমামবাড়া। সবার প্রথমে চোখে পড়বে এক বিশাল জলধার, যার মধ্যখানে রয়েছে একটি ফোয়ারাও, যেখানকার জলে রয়েছে বিভিন্ন রং বেরঙের মাছ। এবং তার সোজাসুজি চোখে পড়বে ইমামবাড়ির মূল উপাসনা গৃহ বা প্রার্থনা গৃহ। চলুন প্রার্থনা গৃহের ভিতরে প্রবেশ করা যাক। প্রার্থনা গৃহের একদম ভিতরে কিন্তু যাওয়া যায় না। হ্যাঁ, তবে যদি কোনো প্রার্থনা আপনার করার থাকে, যদি কোনো প্রেয়ার করার থাকে, সেক্ষেত্রে ভেতরে যাওয়া যেতেই পারে। এবং এই ক্ষেত্রে উপাসনা গৃহের দায়িত্বে থাকা ব্যক্তিটির সাথে যোগাযোগ করবেন। ইমামবাড়ির মূল আকর্ষণ কিন্তু এই দুটি টাওয়ার, আর এই টাওয়ারের ওপরে থাকা একটি ঘড়ি, আর তার 3টি ঘণ্টা। সালটা 1852। 11,721 টাকায় মীর কেরামত আলী এটি কিনে এনেছিলেন লন্ডন থেকে, এবং তখন থেকেই এই ঘড়িদের স্থান হয় হুগলির ইমামবাড়ার মূল প্রবেশদ্বারে। আপনি চাইলে এই টাওয়ারের একদম উপরে উঠে সেই 3টি ঘণ্টাকে দেখতে পারেন, আর উপর থেকে নিচের দৃশ্যটা জাস্ট অসাধারণ। তবে হ্যাঁ, এই টাওয়ারে ওঠার জন্য আপনাকে চড়তে হবে 152টি সিঁড়ি। 152টি সিঁড়ি ভেঙে তবেই ওপরে ওঠা সম্ভব। অন্ধকার ঘেরা এই সিঁড়ি দিয়ে একা উঠলে যেন গা শিহরিত হয়ে যায়। পুরুষদের জন্য একটি আলাদা রাস্তা এবং মহিলাদের জন্য আলাদা রাস্তা। বলা যেতে পারে একটা টাওয়ার দিয়ে পুরুষেরা ওঠেন, আর একটি টাওয়ার দিয়ে মহিলারা উঠে উপরের দৃশ্য দেখতে পারেন। উপরে ওঠার পর আপনারা দেখতে পাবেন মেশিন ঘরের উপরে 3টি কয়েক কুইন্টাল ওজনের পৃথক আকারের ঘণ্টা রয়েছে। এই ঘণ্টাগুলির মধ্যে সবথেকে বড়টির ওজন 80 মণ, দ্বিতীয়টি 40 এবং তৃতীয়টি 30 মণ। এবং এই 3টি ঘণ্টার মধ্যে মাঝারি এবং ছোট ঘণ্টা দুটি প্রতি 15 মিনিট অন্তর সময় জানান দেয়, এবং বড় ঘণ্টাটি প্রতি 1 ঘণ্টা অন্তর বাজে। দম দেওয়ার জন্য যেই চাবিটি রয়েছে তার ওজন কত জানেন? তার ওজনই প্রায় 20 কিলোগ্রাম। শুনেই বুঝতে পারছেন একার পক্ষে কখনোই সম্ভব নয়, তাই দম দিতে লাগে 2টি মানুষকে। প্রত্যেক সপ্তাহে 30 মিনিট ধরে দম দিতে হয় এই ঘড়িকে। আর এত সুষ্ঠুভাবে রক্ষণাবেক্ষণের কারণেই হয়তো 1841 থেকে একইভাবে বেজে চলেছে ইমামবাড়ার এই ঘণ্টা ঘড়ি। প্রসঙ্গত, পুরনো স্থাপত্যের পর নতুন এই স্থাপত্যটির প্রধান স্থপতি
সৈয়দ কেরামত আলী। তিনি ছিলেন গণিতজ্ঞ। এই ইমামবাড়ার নকশা তিনিই তৈরি করেছিলেন, যাকে হুগলি এবং তার পাশাপাশি অনেক দূর দূরান্তের মানুষ দানবীর বলে জানেন। সেই মহসিনের মৃত্যুর সময় জীর্ণ হয়ে পড়েছিল এই ইমামবাড়া। মহসিন এস্টেটের দায়িত্ব সৈয়দ কেরামত আলী পাওয়ার পর তিনি নতুন করে সেই ভগ্নপ্রায় ইমামবাড়াকে তৈরি করার পরিকল্পনা করেন এবং এটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় 20 বছর এবং খরচ হয়েছিল প্রায় 3 লক্ষ টাকা। এবারে আমরা চললাম ইমামবাড়ির পিছনের দিকে। ইমামবাড়ির মূল প্রবেশদ্বারের সামনে এই ঘড়ি ছাড়াও ইমামবাড়ির প্রাঙ্গণে রয়েছে আরও একটি ঘড়ি, যেটিকে বলা হয় সূর্য ঘড়ি। প্রাচীনকাল থেকেই সূর্য ঘড়ির চল রয়েছে, অনেক মন্দিরেও থাকত এই সূর্য ঘড়ি। এটি হচ্ছে ইমামবাড়ার সূর্য ঘড়ি। সূর্যের ছায়া দেখেই সময় হিসেব করা যায়, ফুট তিনেক উঁচু এই ঘড়িটি। ইমামবাড়ার এই সূর্য ঘড়ির মূল ঘড়িতে পিতলের ফলক ছিল, যদিও সেটি চুরি গিয়েছে। পরে পাথরের ফলক লাগানো হলেও তাতে 15 মিনিটের সময়ের পার্থক্য থেকেই যায়। ইমামবাড়ার পিছনের দিকের এই অনবদ্য পরিবেশ আপনার বিকেলকে এক নিমেষে সুন্দর করে তুলতেই পারে। পাশেই রয়েছে নদী, আপনি চাইলে নদীবক্ষে নৌকো নিয়ে ভ্রমণ করতে পারেন, দামদর একটু করে নিতে হবে। নৌকা করে আপনি যেতে পারেন হুগলি ব্রিজ অবধি, আবার ফিরে আসবেন এই ইমামবাড়ার এই ঘাটে। 22 বিঘা জমি জুড়ে গঙ্গা নদীর দক্ষিণ পারে হুগলির দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম এই ইমামবাড়া। আজও মহরমের উৎসব হয় এখানে, বর্ণাঢ্য শোভাযাত্রা বেরোয়, ভালোই হয় ভক্ত সমাগম। তবে সেই জৌলস আর নেই, কালের নিয়মে ভগ্নপ্রায় হয়ে গিয়েছে ইমামবাড়া। খসে পড়ছে পলিস্তর, ভাঙছে বিভিন্ন অংশ। 2008 সালে হেরিটেজ ঘোষণা করা হয় হুগলির এই ইমামবাড়াকে। এই স্থাপত্যকে রক্ষা করার জন্য রাজ্য হেরিটেজ কমিশন ইমামবাড়া রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছেন। প্রায় 2 কোটি টাকা খরচ হয়েছে ইতিমধ্যেই। এখনো পর্যন্ত বিশাল এই ইমামবাড়ার অনেক অংশই সংস্কার করা হয়নি। তবুও ইমামবাড়া দেখতে আসার জন্য পর্যটকের সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। ইমামবাড়া খোলা এবং বন্ধ হওয়ার বেশ কিছু টাইমিং আছে, যেমন নভেম্বর থেকে ফেব্রুয়ারি খোলা থাকে সকাল 8টা থেকে বিকেল 5টা, মার্চ থেকে জুন খোলা থাকে সকাল 8টা থেকে বিকেল 5:30, আর জুলাই থেকে অক্টোবর পর্যন্ত খোলা থাকে সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা অবধি। এই ইমামবাড়ায় আসতে আপনারা যদি কলকাতা থেকে আসেন, সেই ক্ষেত্রে ট্রেনে করে নামতে হবে ব্যান্ডেল স্টেশন, এবং স্টেশন থেকেই অটো করে অনায়াসে আসা যায় এই জায়গায়। এই জায়গা ঘোরার নির্দিষ্ট কোনো সময় নেই, যে কোনো সিজনে আপনারা আসতে পারেন। শুধু ইমামবাড়ি নয়, আশেপাশে ঘোরবার জায়গায় যুক্ত করতে পারেন ব্যান্ডেল চার্চ, বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির, এবং কাছেই আছে ময়ূরপঙ্খী ঘাট। ময়ূরপঙ্খী ঘাটে গিয়েও নৌকা ভ্রমণ করতে পারেন, সম্ভবত 100 টাকা করে মাথা পিছু নেয়। আজকের মতো এইটুকুই, ফিরে আসবো আরও অন্য কোনো তথ্য নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন ট্রাভেলিয়ার।